আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গুজবময় আজবই বাংলাদেশে আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। গুজবময় আজবই বাংলাদেশ কেন বললাম, কিছুদিন পর পর আমাদের দেশে দেখবেন একটার পর একটা গুজব রটে যাচ্ছে, আর এই গুজবকে কেন্দ্র করে অনেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, আবার অনেকে গুজবকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে, তারা কিন্তু পাচ্ছে না কিছুই। অনেক সময় গুজবকে কাজেও লাগাতে হয়, তাই চারদিকে চোখ কান খোলা রাখুন। আসলে সব বিষয়ে যে গুজব এমন নয়, গুজবের মতো করে অনেক সত্য রটে ওঠে, কিন্তু এগুলোকেও মানুষ গুজব ভেবে অবহেলা করে আর হারিয়ে ফেলে অনেক বড় ধরনের সুযোগগুলো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটি বিষয় নিয়েই কথা বলবো, যে বিষয়গুলো গুজবের মতো মনে হলেও আসলে এগুলো গুজব নয় এবং এর সত্যতা রয়েছে। নাম্বার থ্রি, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পিলার। আর এই পিলারটি দেখতে মানুষের মাথার খুলির মতো উপরি ভাগ এবং নিচের দিকটা সমতল গোলাকার, ব্রিটিশ পিলার। ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা যে অঞ্চল শাসন করত, ওই অঞ্চলের মৌজার কোনায় কোনায় এক ধরনের পিলার স্থাপন করত, আর ওই পিলারগুলো এমন শক্তিশালী বা পাওয়ারফুল ছিল যেগুলো অনেক উপর থেকে বজ্রপাতকে নিষ্ক্রিয় করে দিতে পারত। আর এই কারণেই এই পিলারগুলো অনেক মূল্যবান, কারণ এই পিলারগুলোতে অনেক পাওয়ারফুল এবং অনেক ধরনের শক্তিশালী ম্যাগনেট জাতীয় পদার্থ ব্যবহার করার ফলে এত পাওয়ারফুল কাজ করতে সক্ষম হয়েছিল, এবং বিশ্বজুড়ে এর বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে এই কারণে এই পিলারটির মূল্য কোটি কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের কোথাও এই পিলার নেই, এগুলো হারিয়ে গেছে অনেক আগেই। নাম্বার টু, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে ফ্লোটিং কয়েন বা ভাসমান কয়েন। এটাও ব্রিটিশদের একটি পাওয়ারফুল বা শক্তিশালী আবিষ্কার। ব্রিটিশদের মূল্যবান কয়েনগুলো যখন নকল হতে শুরু করেছিল দুর্বৃত্তদের কাছে, তখন তাদের বিভিন্ন ধরনের আর্থিক সংকট বা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তখন তারা গবেষণা করে ম্যাগনেট জাতীয় পদার্থ দিয়ে এক ধরনের কয়েন আবিষ্কার করেছিল, আর এই কয়েনগুলোর কাজ বা শক্তি এতটাই বেশি ছিল যে শক্তিশালী একটা কয়েনকে, অনেক ওজনের একটা কয়েনকে, ভারী জাতীয় একটা পদার্থকে উপরে ভাসিয়ে রাখতে পারত প্রায় 30-35-40 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর ওই পদার্থটা বর্তমানে প্রায় অমূল্য বললেই চলে, কারণ এর ঘাটতি রয়েছে বিশ্বজুড়ে, আর এটা নিয়ে গবেষণাও চলছে বিভিন্ন জায়গায়। এই কারণে একটি কয়েনের দাম 100 কোটি টাকা পর্যন্ত। নাম্বার থ্রি আলোচনা করব, সে বিষয়টি আপনারা সকলেই জানেন, এই বিষয়টি হচ্ছে তক্ষক। তক্ষকের চাহিদা বিশ্বজুড়ে কীরকম রয়েছে সেটা হয়তো অনেকেই জানে, কিন্তু বিক্রি করার সঠিক জায়গা কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, অনেকেই পাচ্ছি না। কিন্তু এই প্রাণীটাকে ভালোবাসা আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। দেশকে যদি ভালোবাসি তাহলে অবশ্যই প্রাণীটাকে ভালোবাসতে হয়। আর এগুলো আপনার 16 ইঞ্চির নিচে যদি কোনো তক্ষক হয় তাহলে সেটাকে কোনো মতে ধরা ছোঁয়া না করাই ভালো টোটালি। আর যদি 16 ইঞ্চের উপর হয় তাহলে যোগাযোগ করে দেখতে পারেন বিভিন্ন জায়গায়। তবে এগুলো বিক্রি হয় এখনও কোনো সঠিক জায়গা আমার জানা নেই। তবে অনেকে শুনেছি যে তক্ষকের বিষয়টা গুজবের মতো রটিয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছে যে প্রতারণার মাধ্যমে, আবার অনেকে এই বিষয়গুলোর সাথে জড়িয়ে হয়েছে সর্বহারা। তো বিষয়টা আপনার ইচ্ছা, অনেকে আবার এরকম করে অনেক ফাঁদেও পড়েছে।